আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো সুমাইয়া পেঁয়াজ দিয়া, কাঁচামরিচ দিয়া, শসার তেল দিয়া কেনা চোর মাখাইছে ঝাল ঝাল কইরা। এটা হয়েছে ইফতারের পরে, তখন কয়টা বাজে? 8টা বাজে। আর আয়াতের লাগিয়া শুধু খালি সেলাচুর রাখছে, নাতে আয়াত তো চানাচুর দিয়া মা খাইলে মরিচ টরিচ দিয়া খাইতে পারত না, এই জন্য খালি রাখছে। তা আমিও খাইতেছি বৈশা বৈশা। তো সোমার এই জায়গাটা হাটটা ফিরে গেছে গা। তো চানাচুরটা যে মা খাইছে অনেক জাল, তো সোমায় খাইয়া পুয়াইতেছে। তো রোজা করতে করতে রোজা শেষ গেছে গা। রোজা আর দুটা না তিনটা রোজা আছে। তো এবার রোজা বেশি ইয়া লাগে নাই, তেমন একটা খারাপ লাগে নাই গা। তো বৃষ্টি বৃষ্টি ওই রোজা দিয়ে গেছে, তো দুই তিন দিন হালকা পাতলা রোদ উঠছে কি, তো টানি গরম পড়ছে। তো রোজা রাখছি আলহামদুলিল্লাহ, অনেক শান্তি লাগছে রোজা দিয়ে রাখিয়া, ভাল লাগছে। ডিম পুডিং বানাইছো না? তো ডিম আনছে আর দুধ আনছে, কলা আনছে। কলা কত তা আনছে দেখো, এক কেজি দুধ আনছে, এক ডজন ডিম আনছে। ও বানাইব পুডিং ডিম। আচ্ছা থাক। ডাইল আমার রোজা শেষ, লাস্টে যা দিছে মোড়া ডাইল না? মোড়া ডাইল তো বড়া খাইতে খাই মজা লাগে। গেটটা খুলে রাখছে। ইয়া কর
হাসকান দাও না এক কেজি লবণ লৈ দে মানে সাইল দি একটা ইয়া দিতে বল এরি বরতাছি না মা লম্বা সময় আমি ভাত বসাইছি বরাইতে লাগিয়া আর সুমাইয়া কেন রান্না করতেছে জুল জুল করে রান্না করবো নুরুস তো অনেক খাইব সুমাইয়া তো এটা কিন্তু দিন রান্না করতেছে না রাত্রের বেলা তো অনেক বাজে আটটা একটা রাধন দিছে আমরা যাই নামাজ পড়বো এটা খাইয়া সুমাইয়া আর আমি সুমাইয়া খাইয়া পরে নামাজও দাঁড়াইব তো বাটটা হইলে মার গাইলে পরে আমি যাব আর এন এক পাতিল বাদ নিচ্ছে আয়া তার সময় নুডুলস খাইতেছে রাত্রের বেলা গরম আয়া গরম তো তো আয়াতে আমি দেখামু না আয়াতে শৈল একদম উদাম গরমের লাগিয়া শুধু খালি ফ্যানটা ভরাইছে আর পুরা শৈল উদাম তো গরম লাগে কি আমি আয়াতের কিছু গায়ে দেওয়াই না আয়াত আমি দেখাইতে পারি না কাটা চামচ নিয়ে আয়ো তাহলে দুইটা নুডুলস না একটা দুইটা একটা কাটা চামচ নিয়ে গো দোর একটা কাটা চামচ আর আফার লাগে দাও হালায় ফেলায় খাইতে শুরু সব দেখছ তুমি ঘুরে যাবো গা আটটা আরে একটু জোরা জোরাইলে পরে খাদু না পাইবি নি জোরাইলে খাইব না তুই তার নিত না তোমরা দুর্ন ভাই বই নিয়ে খাইবা আমার তো না আমি খাইতাম না আমি ওই যে ইচ্ছানা সর্দি খাইছি না তুমি খালি সুকেস্তে না খালি নামাও খালি সুকেস্তে না জিনিস নামাও খালি সুকেস্তে না অনেকটি কাটা সামিস নামাইছে অনেকটি কইসানি আছে কেটা জানি খেলে খেলে আয়াতে যেন দুধ গরম করা হইতেছে বোরাইতে লেগিয়া ভাতের পাতিলা আরে ন টমেটো টক রান্না করতেছি তেলা ভুইয়া মাছের মাথা দিয়া করলা ভাজি করছি আমি সবুজ সবুজ করে আর এন এসে যাইয়া শাক ভাজি করতেছি কলমি শাক আর এন মাছ ভাজি করছি ইলিশ মাছের লেঙ্গুরটা আমি যাইয়া বর্তা করব আর তেলাপিয়া মাছটি গুণা করব কেন মাছ গুণা করছি করলা ভাজি চাপা শুটকি রান্না করছি তেলাপিয়া মাছের পাতা দিয়ে টক রান্না করছি ইফতারি করে কটা বোর্ড আছে আর এটা হচ্ছে ইলিশ মাছের ভর্তা আলুর ভর্তা আলু তেল বাগিয়া পেঁয়াজ আর লাল মরিচ বাগিয়া পরে করছে এই ভর্তাটা আর হয়েছে কলমি শাক চিকন করে পইলা ভাজি করছি এই বোরাইতের খাওয়ান আজকের সব ঢাকনা দিয়ে আমি ডাইকা রাখছি যে তেলা ফুকা না ওঠে
পর্দা দি দুইছে এই যে অনেক ময়লা হয়েছিল তো অনেক পরিষ্কার হয়েছে তারা মশারি দুইছে দুইটা আর এমন বারিন্দায় কাপড় লাইরা দিছি তো আয়াতের খেলনা ভাতির লেগিয়া বারিন্দায় কিছু গরম যায় না তো আজকে দিন যাটনি ঠান্ডা ঠান্ডা লাগতেছে হালকা পাতা বৃষ্টি হয়েছিল তো আয়াত ঘুমাইতেছে তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি তো পরবর্তী ব্লগ আবার দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ